হ্যালো এভরিওয়ান, তো তোমরা আজকে আমার থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো যে আমি কি চ্যালেঞ্জ করছি আজ। তো আমার বয়ফ্রেন্ড আজ আমার মেকআপ করবে, এটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ। তো দেখা যাক কি মেকআপ ও করতে পারে, ও মেকআপের সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ও জাস্ট আমার ভিডিওগুলোই দেখে, তাও পুরোটা দেখে না, এটুকুই হচ্ছে ওর শিখেছে যা জানে কিছু তাও আমাকেই বলে দিতে হবে, এরপরে যা করবে ওই করবে। হ্যালো এভরিওয়ান, আমার নাম সুরজিৎ, আমি দিয়ার বয়ফ্রেন্ড। দেখা যাক আজকে কতটা মেকআপ করতে পারি, আমি তো মেকআপের সম্বন্ধে কিছুই জানি না, করতে হবে আজকে, লেটস সি। তো আমি তো আমার স্কিন কেয়ার অলরেডি করেই বসেছি, এবারে ও একের পর এক স্টেপ শুরু করবে মেকআপ। তো প্রথমে ইউজ করছি হচ্ছে ইনসাইটের প্রাইমার। কি করবো এটা, প্রাইমার এখানে টিজোনে লাগায়, সামান্য, একদম সামান্য নিয়ে লাগে। দেখি না ওপেন পোর্স থাকে সেখানে। হ্যাঁ, পিছন দিয়ে মানুষ লাগায়, সামনে দিয়ে হয় নাকি? পিছন দিয়ে মাসাজ করে। তো আগে তুমি আমার আই মেকআপ শুরু করো, নাহলে তুমি পুরো মুখ খারাপ করে দেবে। কি ওটাই ভালো স্কুলই কথা। তো এবারে আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আল্টিমেট আইব্রো কিট, আইব্রো, এটা দিয়ে আইব্রো কম করে, এটা দিয়ে পাউডার আইব্রো প্রোডাক্ট নিয়ে গ্যাপ ফিল করে। না আগে আমার আইব্রো কম করে, কী করে কম করবো জানি না তো কিছু, এটা শুরু চালাবো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে আইব্রো, আচ্ছা আইব্রো, এটা আইব্রো না, আইব্রো, আচ্ছা সরি সরি সরি। আই শ্যাডো বেসের জন্য ফিটমি মেবলিন, মেবলিন ফিটমি কনসিলার 25 মিডিয়াম। প্যালেট হিলারি রোডার আই শ্যাডো প্যালেট 02 প্যালেট নাম্বার, এটা ইউজ করব না, যেটা ইচ্ছা কালার তুমি ইউজ করো। একটা ফ্লাফি ব্রাশ এটা দিয়ে ক্রিজে, এই যে এটা, যে কোনো কালার অ্যাপ্লাই করবে। আর স্পার্কেল কালার ইউজ করতে হলে হাত ইউজ করবে। হয়ে গেছে, কোনো তো কালারই দেখা যাচ্ছে না, হালকা কালার না, জানো না কিছু, হালকা কালার এরকমই আছে, ন্যাচারাল মেকআপ করি, কিছু বোঝা যাবে না। আই লাভ ন্যাচারাল মেকআপ। একটু চেপে প্রোডাক্টটা নাও। হ্যাঁ হ্যাঁ,
বেশি কালার দেখতে ভালো লাগে না। কিচ্ছু দেখা যাচ্ছে না ক্যামেরায়, তা আমি কি করবো, হয়েছে তো। এবারে আইলাইনার মেবলিন নিউ ইয়র্ক দ্য কলোসাল লাইনার, আমি পেন লাইনারটা দিয়েছি যাতে সুবিধা হয় ড্র করতে। কি ড্র করবো এটা? আইলাইনার কোনটা? ও কাজল? না কাজল না, নিচেরটা। না নিচেরটা না, উপরেরটা। আচ্ছা, আইব্রো যেখানে আছে আমি দেখাচ্ছি। চোখের ভুরুর উপরেরটা? ভুরুর উপরেরটা না, এই আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, আমি করে দিচ্ছি। তুমি বন্ধ করে থাকবে? আমি করবো না, খুলে রাখবো। বন্ধ, তুমি আবার চোখে ঢুকে দেবে তারপরে। খারাপ হয়ে গেল তো, এটা কোন জায়গায় কোন জায়গা দিয়ে কালার লেগে গেল। দাও ওটা দাও, আমি ওটাকে মুছে দিই। দাও ওই আগের যে কালার গুলো লেগেছিলাম ওটা দিয়ে মুছে দিই। কালার লাগিয়েছে, ব্রাশ দিয়ে মুছে যাবে না, ব্লেন্ডারটা দিয়ে মুছবো। দাও কোথায় ব্লেন্ডার, এসব ভালো লাগে না। এবারে ইউজ করবো ফিজিস কানাডার ম্যাগনেটাইজ কি ড্রামাটিক ভলিউমাইজিং মাস্কারা। মাস্কারা এই যে এটা লাগে। এবারে করবো ফেস, যার জন্য আছে আমার কাছে ল্যাকমি ইনভিজিবল ফিনিশ ফাউন্ডেশন, আমার শেড হচ্ছে 05। ফাউন্ডেশনটা আমি ওকে দেব ব্রাশ দিয়ে লাগাতে, যেহেতু ব্লেন্ডারে পারবে না, অ্যাটলিস্ট মনে হচ্ছে ব্রাশটা দিয়ে অন্তত পারবে। অল্প অল্প নিয়ে প্রোডাক্ট ওটা দিয়ে পুরো লাগিয়ে দাও, তারপরে আঙ্গুল দিয়ে লাগাবে। হ্যাঁ ড্যাক ড্যাক করে এদিক থেকে ওদিকে পুরো করুন না। হ্যাঁ ওরে হয়ে গেছে, তোমাকে হাত দিয়ে আমি ব্লেন্ড করতে বলিনি, পুরো মুখটাই ছড়াও গলায় গলায়। হ্যাঁ এবারে এটা দিয়ে ব্লেন্ড করো। নেবো তো ওখান দিয়ে প্রোডাক্টটাকে না, এইভাবে নেবে 10টা আঙ্গুল না। আর তো মনে হলো তুমি আমাকে হাত দিয়ে লাগিয়ে দেবে, নাও লাগাও। খুব ভালো ব্লেন্ড হয়েছে, খুবই ভালো ব্লেন্ড করেছো না। এবারে কনসিলার আমার ফেসের হাই পয়েন্টসে, নোজ দাঁড়া, এই দেখো এখানে 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 এটায় এটায় এটায়, ঠিক আছে।
ওটা কি করবি? ব্লেন্ড করো, ড্যাব ড্যাব। আমি ব্লু হেভেনের ফ্ললেস ফিনিশ রেডি। ওয়াও, বেকিং করেছে গালে। সুইস বিউটি মেকআপ ফিক্সার দিয়ে ফেসটাকে সেট করবে। এবারে ফেসে কন্ট্রোল করব ওয়েট এন্ড ওয়াইল্ডের মেগা গ্লো কন্ট্রোলিং প্যালেট দিয়ে, এই ডার্ক শেডটা, ঠিক আছে? চিকবোন এসএফআর কালারের কি ব্লাশটার নাম, নিউড অ্যাপ্রিকট সামথিং কিছু একটা নাম আছে, এই যে ব্লাশ কোথায় লাগে জানো তো? এই যে অ্যাপেল। ইউজ করব হাইলাইটার, যেটা হচ্ছে মেবলিন মাস্টার ক্রোম হাইলাইটার মোল্টেন গোল্ড শেড। হাইলাইটার নাও, রাখো ওটা, এই এই ফিঙ্গারটা নিয়ে, হ্যাঁ আমার ইনার কর্নারে একদম, এই হ্যাঁ হয়েছে, এইটা দেখি নি, হিলারি রোডার ম্যাট লিপস্টিক ক্রেয়ন। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, অ্যাটলিস্ট কোনো পপ কালার ইউজ করেনি যাতে আমার চোখে খারাপ লাগে বা কিছু, খুবই লাইট। এটা হচ্ছে পার্পল কালার, এক মিনিট আমি দেখাচ্ছি, এই পার্পল কালারটা ইউজ করেছি এখানে আর এই লাইট ক্রিম কালারটা ইউজ করেছি এইখানটায়, তার জন্য খুব খারাপ লাগছে না, ঠিকঠাকই লাগছে, একটা সাটল লুক, অ্যাটলিস্ট চলার মতো লুক এসছে, আমার ভালো লেগেছে। তোমার? আমি তো কিছু জানি না কেমন হয়, ঠিকঠাকই লাগছে, খুব কঠিন কাজ। ঠিক আছে, যাই হোক, তোমরা যদি আরও এরকম ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর হ্যাঁ বেল আইকনটাকেও প্রেস করে দাও। যাই হোক, বেল আইকনটাকেও প্রেস করে দিও, আবার দেখাবে পরের ভিডিওতে, টাটা।